হাই ব্রান, আমি প্রকাশ দাস। চলো না আজকে একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকে ভিডিও তৈরি করার মূল উদ্দেশ্য, অনেকে আমাকে প্রশ্ন করতে করতে মাথা খারাপ করে ফেলে দিচ্ছেন যে আসলে কোন প্রকাশনীর বইগুলো ভালো, কতগুলো প্রকাশনী বাজারে পাবেন, বই কিনতে কত টাকা লাগবে, এবং বুক লিস্ট। তো ভাই, বুক লিস্টটা তো আমার আগেই আমার দেওয়া হয়ে গেছে যে কোন বইগুলা কি মানে কোন কোন ডিপার্টমেন্টের ক্ষেত্রে কোন কোন বই আছে। এটা একটু কাইন্ডলি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং বুক প্লে লিস্টে যাবেন, প্লে লিস্টে গেলে আপনারা দেখতে পাবেন। এখানে একটি ভিডিওর মাধ্যমে আমি সকল ডিপার্টমেন্টের বইয়ের তালিকাগুলো দিয়ে দিয়েছি, ওখান থেকে একটু কাইন্ডলি দেখে নেবেন, আর অথবা আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকেও দেখে নিতে পারেন। এবার আসেন, কোন প্রকাশনীর বইটা ভালো? তো আসলে যে কোন প্রকাশনীর বইটা ভালো সেটা বলতে, এখানে তার আগে জেনে আসা দরকার কতগুলো প্রকাশনী বাজারে পাবেন আর বই কিনতে কত টাকা লাগবে। তো বই কিনতে কত টাকা লাগবে এটা আমি একটু পরে বলছি। কতগুলো প্রকাশনী বাজারে পাবেন? তো যে প্রকাশনীগুলো বর্তমানে বাজারে আছে, একটা হচ্ছে হপ, আর একটা আছে টেকনিক্যাল। তো এছাড়াও আরো দুই তিনটা প্রকাশনী আছে। তো এই দুইটা প্রকাশনী আর কি বর্তমান বাজারের সব থেকে ভালো লেখকের বইগুলো প্রকাশ করে। তো সেই জন্য আমরা এখানে এই দুইটা সাবজেক্টকে রেফার করি। তো এখন আসেন, হক কিনবেন নাকি টেকনিক্যাল কিনবেন, কোনটার মান ভালো? তো আমি দীর্ঘদিন যাবৎ এই প্রফেশনের সাথে যুক্ত আছি, তো আমার অভিজ্ঞতা বলে যে এখান থেকে আপনি যদি টেকনিক্যাল প্রকাশনীটা বেছে নেন, আপনার চয়েসটা সব থেকে বেস্ট হবে। তার কারণটা হচ্ছে কি, যে টেকনিক্যাল প্রকাশনী কিছু কিছু ভালো লেখকের দ্বারা লেখা থাকে, প্লাস মানে যারা প্রথম পর্বে আছেন, আমি তাদের কথা বলছি, অন্য পর্ব নাই, যারা প্রথম পর্বে আছেন, যেরকম আপনাদের ম্যাথমেটিক্স বই। তো আমি আপনাকে রেফারেন্স হিসেবে একটি বই দেখিয়ে দিতে পারি, আমার এখানে বইয়ের গাদা আছে। তো এখানে রেফারেন্স হিসেবে একটি বই আপনাকে ম্যাথ দেখিয়ে দিতে পারি। এখানে দেখেন, এই যে একটি বই, তো এটা একটি টেকনিক্যাল প্রকাশনীর বই। এখন এই যে বইটা, আসলে এর সুবিধাটা কি, আমরা এই বইটা কেন পড়ব? হকে আসলে অসুবিধাটা হচ্ছে, দেখেন এখানে যে অঙ্কগুলো আমাদের বোর্ডে বারবার আসে বা আমাদের প্রয়োজন বা আমাদের শিক্ষাক্রমের সাথে যায়, সেই সমস্ত অঙ্কগুলো এখানে আপনি বই কিনলেই দেখতে পাবেন যে সব একদম প্রথমে দেওয়া আছে, মানে একদম সাজিয়ে গুছিয়ে দেওয়া আছে। আমরা যদি একটু লক্ষ্য করার চেষ্টা করি, এখানে দেখেন আপনার আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি, যে অঙ্কগুলো আমাদের প্রয়োজন পরপর সাজিয়ে দেওয়া আছে, একদম পরপর সাজিয়ে দেওয়া আছে। কিন্তু হক বইতে যে এই অঙ্কগুলো নেই তা নয়, এই হক বইতেও এই অঙ্কগুলো আছে, বাট আপনার কি সবগুলো বই এরকম ভাবে সাজিয়ে দেওয়া নেই। সবগুলো সাজিয়ে দিতে গেলে আপনি টেকনিক্যালি পড়তে পারেন, যারা প্রথম পর্বে আছেন। যারা অন্য পর্বে আছেন, মানে দ্বিতীয়, তৃতীয়, পঞ্চম, সপ্তম, তাদের হিসাবটা আলাদা, তারাও কিনতে পারেন টেকনিক্যাল। তবে আপনারা চাইলে যদি আরো বেস্ট অপরচুনিটি চান, সেক্ষেত্রে অন্য বই মানে হক নিলেও নিতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার আসেন যে বই কিনতে কত টাকা লাগবে। তো এই বিষয়ে আপনাদের একটা ইন্টারেস্টিং তথ্য দিই, যদি আপনি আমার এই ভিডিওর মাধ্যমে বই কিনেন বা এই ভিডিওর মাধ্যমে আপনি বই কিনতে চান, তাহলে আমাকে PROKASH345, এটা হচ্ছে আমার ফেসবুক পেজ। তো এই ফেসবুক পেজে নক করবেন, অথবা আপনার ডিসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ লিঙ্ক থেকে আমাকে নক করবেন। নক করলে আপনাকে বইয়ের জন্য যোগাযোগ করিয়ে দেওয়া হবে। তো সেখানে আপনি আকর্ষণীয় সাড়ে বইটা কিনতে পারবেন, মানে সব থেকে কম রেটে বইটা কিনতে পারবেন। তো এখন আসেন যে বুক লিস্ট, ভাই বুক লিস্টটা তো আমি আগে বলেছি, আগে একটা প্লে লিস্টে দিয়ে দিচ্ছি। তো এখন কত টাকা লাগে এই জিনিসটা একটা প্রশ্ন। আগে লাগতো 1000 থেকে 1200 টাকা মতো লাগতো, তো এখন একটু দাম বেড়েছে, তার থেকে একটু বেশি লাগবে, খুব একটা বেশি নয়, হয়তো 1500 থেকে 1700-1800 হতে পারে। তো যে জিনিসটা বললাম যে যদি আপনারা যোগাযোগ করেন, সেক্ষেত্রে আপনাদের অনেক কমে আমি কিনিয়ে দিতে পারবো, এই হচ্ছে বিষয়। তো আর কোনো বিষয় যদি জানার প্রয়োজন মনে করেন, সেক্ষেত্রে আপনার কমেন্টের বক্সে জানাবেন, জানালে আমি চেষ্টা করবো যথাসাধ্য উত্তর দেওয়ার। আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।